আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে দেখাবো শিমিস কাটিং, আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিভাবে শিমিস কাটিং করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে অল দিয়ে রাখবেন। আমি এইভাবে চার পাট করে নিয়েছি, সেটাকে চার পাট করে নেওয়ার পর এদিকে হচ্ছে পাড় আছে, এটা এদিকেও পাড় আছে, এই চারটাই পাড়, এই চারটে পাড়কে আমি একসঙ্গে, এটা হচ্ছে পাথালে মনে সেটটা আমি কাটিং করব। এখন শিমিজের ঝুল আমি দেবো, এখান থেকে বরাবর ঝুল থাকবে। এখানে আমি পুটের মাপটা দেবো হচ্ছে 10 ইঞ্চি, 10 এর অর্ধেক 5, এদিকে আমি দেবো 2.75 ইঞ্চি। এখানে আমি দেবো 6.5 ইঞ্চি মতন দাগ দেব, দেওয়ার পর এখানে দেবো 12 ইঞ্চি। এখান থেকে ফাড়ার মুখ দেবো আমি 18.5 ইঞ্চি, দেওয়ার পর এভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। এখন বুকের মাপ হচ্ছে 35, এখানে 35 ইঞ্চিতে দাগ দিলাম চার ভাগে ভাগ। কোমর আছে 31, এখান থেকে 7.5 ইঞ্চি মতন, 7.5 ইঞ্চি হবে চার ভাগে ভাগ। এখানে হিপ আছে 35, এখানে আমি 7.9 ইঞ্চি দাগ দিলাম, দেওয়ার পর এখানে আমি 9 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব নিচের দিকে, এইভাবে বরাবর দাগ দিয়ে নেব। এখন গলাটা আমি রাখবো এখান থেকে 6 ইঞ্চি, যেহেতু এটা শিমিস। শিমিজের হাতা হবে, হাতা আপনারা কীভাবে বাই করবেন, এই সাইড, এই সাইডে যে সিটটা আছে এখান থেকে অনায়াসে হাতাটা বেরিয়ে আসবে। তা আমরা এখন এইভাবে গলাটা কেটে নেব। তো আমার শিমিস কাটা হয়ে গেল, এখন আপনাদেরকে হাতা কাটিং করে দেখাবো। এখান থেকে আমরা এখন হাতার সিটটা আমরা বের করে নেব। এইভাবে আমি চার পাট করে নিয়েছি হাতা, দুইটা একসঙ্গে হাতা কাটবো, এই জন্য চার পাট করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে সিলাইয়ের জন্য আমি 1/2 ইঞ্চি মতন বাড়তি রাখবো, চিকন সেলাই হবে। এখান থেকে হাতার মাপ হচ্ছে 4.5 ইঞ্চি, এদিক মোহরি দেবো, মোহরি হচ্ছে 11.5 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 5.6, এখান থেকে 6.5 একটা দাগ দিয়ে নেব।
আমার হাতা কাটিং করা হয়ে গেলো।